পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজতেই শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ। স্পর্শকাতর বুথ থেকে শুরু হয় এই রুটমার্চ, এরপর কয়েক কিলোমিটার রাস্তায় রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের একটি বুথে। এলাকাবাসীদের ছোড়া তীরে খুন হয়েছিল তৃণমূলের এক তরতাজা যুবক। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে ওই পঞ্চায়েত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে শুরু হয়ে গেল দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ। যদিও স্থানীয়দের দাবি, ওই ঘটনায় এখনও তাদের আতঙ্ক কাটেনি, তবে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা দেখে অনেকটাই স্বস্তি বলে মনে করছেন স্থানীয়রা। আজ কেন্দ্রীয় বাহিনীর এই রুটমার্চে পা মেলায় শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার। এবছর তো আবার পঞ্চায়েত ভোট, ভয় লাগছে? সেই আতঙ্ক কি লাগছে এখন? আচ্ছা, এবছর কোনো ঝামেলা টামেলা এখনো দেখেছেন? সবাই সুস্থই রয়েছে? এই যে বড়বাবু আপনার সাথে কথা বলে কত স্বস্তি পেলেন। সুজাত আলী মন্ডল, ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।